হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আদার ব্লগ। আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনারা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করেছেন বা ইন্ডিয়া যাবেন, সেই বিষয়গুলোর উপরে আজকে কথা বলবো। যেমন ইন্ডিয়ায় যাওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগে, এক হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, দুই হচ্ছে ভিসা, এবং আপনি যদি ট্যুরিস্ট ভিসা অথবা মেডিকেল ভিসা যান, তাহলে আপনাকে মেডিকেল ভিসার জন্য আপনাকে অবশ্যই আপনার ডক্টরসের প্রেসক্রিপশন লাগবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে। বাংলাদেশ থেকে বিভিন্ন বর্ডার হয়ে ইন্ডিয়া যাওয়া যায়। আপনারা যদি বেনাপোল হয়ে ইন্ডিয়া যেতে চান, যেটা বলা হয় হরিদাসপুর বা যশোর বেনাপোল, সেই বেনাপোল দিয়ে যাওয়ার সময় আপনারা অনেকগুলো বিষয় সতর্কতার সহিত আপনারা কাজ করবেন। যেমন যখনই আপনারা বেনাপোল হয়ে ইন্ডিয়া যাওয়ার চিন্তাভাবনা করবেন, যখন বেনাপোলে পৌঁছাবেন, মাথায় রাখবেন সবসময় যেন খুব সকালবেলা, অর্থাৎ বেনাপোলে বিশেষ করে ছুটির দিনগুলোতে অনেক ভিড় থাকে, যেমন শুক্রবার বা বিভিন্ন যে ছুটি থাকে সরকারি ছুটি, সেই দিনগুলোতে বেনাপোলে অনেক ভিড় থাকে। আপনারা চাইবেন সকালবেলা, অর্থাৎ সকাল ভোরে ভোর ভোর যেন সেখানে পৌঁছানো যায়, সেভাবে আপনারা যাওয়ার প্ল্যান করবেন। এক দুই নম্বর হচ্ছে, এখানে কিছু দালাল চক্র পাবেন, যেগুলো বা যারা এসে আপনাদেরকে বলবে যে আপনারা আমাদের সঙ্গে আসুন, আমরা খুব দ্রুত আপনাদেরকে লাইন সেরে লাইনের আগে আপনাদেরকে পার করে দিব। একটা বিষয় বলে রাখি, ওইখানে যে দালাল চক্র রয়েছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা আপনাদেরকে বলবে যে আমাদেরকে 50টা টাকা দিবেন, আপনাদেরকে আমরা 200-300 লোকের আগে পৌঁছে দিব, চলুন আমাদের অফিসে আসুন, এই বলে আপনাকে অফিসে নিয়ে যাবে। অফিসে নিয়ে যাওয়ার সময় আপনারা খেয়াল করবেন, অফিসে যাওয়ার পরে তারা তখন আপনাকে বলবে যে আপনাদের কার কাছে কত টাকা নিয়ে এসেছেন, একটা ফর্ম ফিল আপ করতে দিবে। সেই ফিল আপ করার সময় সে বলবে যে আপনারা টাকাগুলো বের করুন, টাকার নাম্বার লিখতে হবে, আমাদেরকে দিন, আমরা গুনে নাম্বার লিখে দিচ্ছি। এই কাজটি মোটেও করবেন না, কারণ ওই জায়গায় যে দালাল চক্র রয়েছে বা যাদের অফিসে যাচ্ছেন, তারা আপনার থেকে টাকা কাউন্ট করে বা কাউন্ট করার সময় বেশ অঙ্কের টাকা তারা সরিয়ে রাখে, যা যারা ইন্ডিয়াগামী পর্যটক রয়েছে তারা বুঝতে পারে না। ফলে আপনারা খেয়াল করবেন যে ওই সময় আপনাদের থেকে বেশ 4-5-6-7 হাজার এভাবে টাকা অঙ্ক তারা সরিয়ে ফেলে, আপনাদেরকে টাকা ফেরত দিবে, দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। আপনারা যারা টাকাটা দিবেন বা টাকা গোনার জন্য তাদেরকে দিবেন, তাদের থেকে টাকা নেওয়ার সময় আপনারা অবশ্যই টাকা আবার গুনে নেবেন। এই ধরনের প্রবলেম কিন্তু বেশ কয়েকজন ফেস করেছে আমার পরিচিত, সেই জন্যই বলছি আপনারা অবশ্যই এই দালাল চক্রের হাতে পড়বেন না। আপনারা নিজেরা আপনাদের নিজেরা ভিসা যেহেতু আছে, পাসপোর্ট আছে, সরাসরি কাস্টমসে যাবেন, বর্ডারে যাবেন, ওখানে গিয়ে নিজে ট্রাভেল ট্যাক্স কাটবেন, টার্মিনাল ট্যাক্স কাটবেন, কেটে লাইনে দাঁড়িয়ে আপনারা ওপরে যাওয়ার চিন্তা করবেন। এটা হচ্ছে এই পারে ঘটনা। এরপরে যখন আপনারা বাংলাদেশি পুলিশ বর্ডার কাস্টম পার হবেন, হওয়ার পরে আবার যারা হচ্ছে ওই পারে আপনাকে ওয়েট করতে হবে অনেকক্ষণ। যদি বেশি লোক থাকে আপনার বেশি সময় লাগবে, কম লোক থাকলে কম সময় লাগবে। ওই পারে যখন পার হয়ে যখন অর্থাৎ পেট্রোপোলে পৌঁছাবেন, ওখানেও দেখবেন অনেক দালাল চক্র রয়েছে, তারা বলবে যে আসুন আপনাদের টাকা চেঞ্জ করে দিচ্ছে, ডলার বাংলা টাকা তাকে রুপিকে চেঞ্জ করে দিবে। হ্যাঁ, ওইখানেও দেখবেন এই দালাল চক্র তারা তাদের নির্দিষ্ট দোকানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বাংলাদেশি টাকার পরিবর্তে ইন্ডিয়ান রুপি অনেক সময় 69.50-69 পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক কম দেবে, কেউ বললো 66, কেউ বললো 65 টাকা। এই যে দালাল চক্র, এরা কিন্তু আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে এবং আপনাদেরকে টাকা কম দরে একটা পায়চারা করবে। কখনোই এই দালাল চক্রের হাতে পড়বেন না, আপনি নিজে যাবেন দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন, একে অধিক দোকানে জিজ্ঞাসা করে যে দোকান থেকে বেশি পাবেন, অর্থাৎ 69.50-69 বা বর্তমান সময় যে রেট থাকবে, কয়েকটা দোকান চেক করে যে দোকানে বেশি থাকবে রেট, সেই দোকান থেকে আপনারা টাকা ভাঙিয়ে নেবেন।
এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশে এপারেও অনেক দালাল চক্র রয়েছে, ইন্ডিয়ার ওই পারেও অনেক দালাল চক্র রয়েছে। দালাল চক্রের হাতে না পড়ে নিজে নিজে অন্যের সাহায্য নিয়ে আপনারা এই কাজগুলো করবেন, যেন কোনো প্রতারণার মধ্যে না পড়েন। ওই পারে যাওয়ার সময় আপনারা অনেকটা খেয়াল করবেন, অনেকে ট্রেনে যাতায়াত করতে চায়, অনেকে বাসে যাতায়াত করতে চায়। আমি কয়েকবার গিয়েছি, যেটা দেখতে পেলাম যে পেট্রোপোল থেকে যদি কেউ কলকাতা যেতে চায় বাসে গেলে তার সময় লাগে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা, আর কেউ যদি ট্রেনে যেতে চায় তার সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এখানে বাসের জন্য যে আপনাকে ভাড়া দিতে হবে সেটা হচ্ছে 300 থেকে 350 রুপি, আর ট্রেনে যদি কেউ যেতে চায় তার খরচ পড়বে 70 থেকে 80 রুপি। এই যে ভাড়া এবং সময় দুটোর কিন্তু অনেক পার্থক্য থাকবে আপনার এই পেট্রোপোল থেকে কলকাতা যাওয়ার জন্য। তো যার যেমন ইচ্ছে হবে সে সেভাবে যাবে, তবে আমার মনে হয় যে পেট্রোপোল থেকে ট্রেনে যাতায়াত করাটাই বেটার। হ্যাঁ, যদি আপনাদের অনেক লাগেজ থাকে, অনেক ফ্যামিলির সঙ্গে যদি লাগেজ বেশি থাকে সেক্ষেত্রে বাসে যাওয়া বেটার, কারণ বাসে গেলে আপনারা একটু নিরাপদ জার্নি করতে পারবেন। বা ট্রেনে গেলে ট্রেনে ওঠা নামার জন্য খুব কষ্ট করতে হবে যেহেতু বেশি লাগেজ থাকলে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করবেন। তো আজকে যে বিষয়টা আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দালাল চক্র। বাংলাদেশে এপারেও আপনারা দালাল পাবেন, ইন্ডিয়ার ওপারেও আপনারা দালাল পাবেন। এই দালাল থেকে সম্পূর্ণ দূরে থাকবেন, কখনোই দালালকে আপনার সহায়তা সুযোগ প্রকাশ করবেন না। ধন্যবাদ সবাইকে, আশা করছি এই ভিডিওটি আপনাদের ইন্ডিয়ার ট্যুরের জন্য অবশ্যই কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।